তো তাকে বললাম, সে বলল যে সাকিব ভাইয়ের আব্বু আছে উপরে, ওনাকে বলে দেখি, যদি দেখা যায় ভিতরে ঢোকা যায় কিনা। সাকিব ভাইয়ের আব্বু আসছিল, তো কথা বললাম, ঠিক আছে। বাট Hey guys, kya hosta sabar? Here is your boy Ankur Shikdar and you are watching my another boom vlog. And guys, আজকের ব্লগের টপিক হচ্ছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের গ্রামের বাসায় যাব। আমরা কার্তিনী পুজো দেখতে আসছিলাম, সেম ড্রেসে আসি, তো ভাবলাম যে এখান থেকে ভাইয়ের বাসায় যাই, আপনাদেরকে দেখাই এন্ড ব্লগ মেক করি। পিছনে প্রান্ত আছে, আমরা এখান থেকে রিক্সা নিয়ে যাবো। বৃষ্টি পড়তেছে, অনেক সমস্যা নিয়ে ভিডিওটা করতেছি, তো দেখতে থাকুন। এন্ড সাকিব ভাইয়ের বাসায় যাচ্ছি আমরা এখন। কত? 30 টাকা আমার। চলো, ঠিকই আছে। এট লাস্ট আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর রিক্সা পেলাম। জামরুলতলাতে যাচ্ছে, এই সেই জামরুলতলা। আন্টি, এটা কি সাকিব ভাইয়ের বাসা? ভাইকে আসে বাসায়? ভাইকে আসে? হ্যাঁ, এখন তো আমেরিকা, এখন আমেরিকায় আছে, রাইট? সো গাইস, রাইট নাও আমি আছি সাকিব ভাইয়ের বাসার সামনে। সাকিব ভাই লাইফের মেইন যে পার্ট সেটা কমপ্লিট করছে এখান থেকে। এটা হচ্ছে যে সাকিব ভাইয়ের যে স্টাডি লাইফ এন্ড স্টার্টিং এর লাইফ সব এখান থেকে, এই বাসা থেকে কমপ্লিট করছে। তো এখন আমরা আসি, আর আপনারা আছে মাগুরা ভাইনার মোড় নেমে, বাস স্ট্যান্ডে নেমে ওইখান থেকে ইজি বাইক বা রিক্সায় বললেই এখানে নিয়ে চলে আসবে। তো আরে খোলা, ঢোকো তুমি, আরে ঢোকো। আঙ্কেল কেউ আছেন? হ্যালো আন্টি, আন্টি বলছি কি পারমিশন আছে? আমরা অনেক দূর থেকে আসছিলাম, পারমিশন নাই না? আরে গেটে কেউ নেই, দারোয়ান নাই? আঙ্কেলকে একটু বললে ভালো হইতো। তো গায়েস, এখানে ঢোকার পারমিশন নাই, বাট যেই আন্টিটা আছে যে আর কি বাড়িতে দেখাশোনা করে, তো তাকে বললাম, সে বলল যে সাকিব ভাইয়ের আব্বু আছে উপরে, ওনাকে বলে দেখি, যদি দেখা যায় ভিতরে ঢোকা যায় কিনা। তারপর তো আরো এক্সাইটেড অনেক, প্রচুর সেই লেভেলের। বাড়িটাতে 3টা ফ্লোর আছে, ওকে, অ্যান্ড এই পাশে মেবি গ্যারেজ, ঠিক আছে, দেখতে পারতেছেন। তো সাকিব ভাই এখানে আসলে মেবি ওখানে গাড়ি রাখে, বাট আমি এখানে দেখা, আন্টিকে বলছিলাম, তো আন্টি যাই বলছে, তো আমরা এখানে দাঁড়ায় আছি প্রায় আধা ঘন্টা, তো আন্টি আসলো পুরো 40 মিনিট, আধা ঘন্টা। সেকেন্ড ফ্লোর যেটা দেখতেছেন ওখানে, তো সাকিব ভাইয়ের আব্বু আসছিল, তো কথা বললাম, ঠিক আছে, বাট ফুটেজ নিয়ে নিষেধ, এই জন্য ফুটেজ নেই নাই। তো আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল ভিতরে কি ঢোকা যাবে নাকি? সো আঙ্কেল এখন নামাজে দাঁড়াবে, নামাজের টাইম, অ্যান্ড এখনই মাগুরার বাইরে চলে যাবে, দ্যাটস ওয়াই অ্যান্ড পারমিশন নাই ভিতরে ঢোকার, এই জন্য ঢুকতে পারলাম না। বাট আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে সাকিব ভাইয়ের বাসা, যদি কেউ এদিকে আসে মাগুরার এদিকে তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। অ্যান্ড ভিতরে ঢুকতে পারলাম না, এটা কষ্ট লাগতেছে, বাট ওয়ান ডে অবশ্যই ঢুকবো, প্রমিস, ঠিক আছে। তো এখন আমরা বের হয়ে যাব, বিকজ যশোরে যাইতে হবে, কার্তিনী পুজো ব্লগ করে ঘুমাই নাই, এখনও পর্যন্ত আমরা ঘুমাই নাই, কারণ প্রান্ত তো সেলেবেলের স্ট্রাগল করতেছে। সাকিব ভাইয়ের আব্বু যখন ওখানে আসছিল আমি কথা বলতেছিলাম, বিলিভ মি, আমার বিশ্বাস হচ্ছিল না যে ওনার সাথে কথা বলতেছি, আর সাকিব ভাইয়ের সাথে যেদিন দেখা করবো সেদিন তো সেই ব্যাপার,
সাকিব ভাইয়ের আব্বুর সাথে আজকে মিট করে গেছি, সেই ব্যাপার পুরান্ত সেই ব্যাপার। সরি আঙ্কেল। এন্ড গাইস এখানে ভাই এটা সাকিব ভাইয়ের বাসা না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই এন্ড গাইস অনেক কষ্ট করে এখানে আসছি। মামা তুমি তো দিলে উড়ো এখনই। সো বুঝতে পারতেছেন বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ব্লগটা করতেছি। তো জাস্ট আপনাদের জন্য একটু ব্লগটা শেয়ার করে দেবেন অ্যান্ড একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন, বিকজ লাইক অ্যান্ড কমেন্ট করলে ইউটিউব ভিডিওটাকে প্রমোট করে বেশি বেশি। সো সাপোর্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব অঙ্কুর সিদ্ধার। তো আঙ্কেল, তো গাইজ আঙ্কেল নাম আছে দাঁড়া, একটু কিছু করার নেই, একদিন আসবো সাদে যাবো, সাকিব ভাইয়ের সাথে চা খাবো একসাথে বসে, ঠিক আছে ভাই? চা দাঁত পানো থাকলো। হ্যাঁ ইয়েস ওয়ান ডে ভাই, কল দিও সাকিব ভাই, সাকিব ভাই কল দিও, কিন্তু রিসিভ না করলে আবার দিও। তো আঙ্কেলকে অনেক অনেক রিকোয়েস্ট করছিলাম বাট ঢুকতে দেয় নাই, ঠিক আছে, বলছিলাম অনেক দূর থেকে আসছি। ভাই দাদা যাই হোক, তেল পাম্পে ইস্যু করে 5 টাকা দিতে হয়েছে। তো এখন আমরা ভাইনার মনে মরে মরে না মরে আছি, বাস আসবে, বাসে করে যশোরে যাব, ঠিক আছে? আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। সো হোপ অনেক এনজয় করছেন। তো দেখা হবে নেক্সট ব্লগে। এখন যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন, আর আশেপাশে মানুষজন তাকায় আছে, ঠিক আছে? আমার নিজের পড়া করতে হয় অ্যান্ড আই এম অলসো টিউটর, মানে আমার প্রতিদিন 6টা টিউশন করাইতে হয়। দ্যাটস ওয়াই টাইম ম্যানেজমেন্ট একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো রিসেন্টলি দেখতেছি যে তোমরা আমাকে এত ভালোবাসতেছো, এত ভালোবাসা দিচ্ছ ইউটিউবে, এন্ড সাবস্ক্রাইবার তো বেড়ে যাচ্ছে, 3K আপ হয়ে গেছে, সুন 5K হবে। তোমরা আমাকে এত সাপোর্ট করতেছো, তো ইউটিউবে বেশি টাইম দেওয়া যাক, এই জন্য ভাবলাম যে এখন থেকে বেশি বেশি ব্লগ আপলোড দিব। অ্যান্ড আজকের পর থেকে 3 দিন বাদে, মানে 3 দিন পর পর ব্লগ আসবে রেগুলার, প্রমিস। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে ব্লগটা করলাম না সাকিব ভাইয়ের বাসার সামনে, যে তো অনেকে বলবে কি, মানে মানুষ দুই ধরনের হয়, ঠিক আছে? একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করে আর একটা নেগেটিভ ভাইবস ক্রিয়েট করে। অনেকেই আছে যারা আমাকে বলবে থ্যাংক ইউ দাদা বাড়িটা দেখানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ, লাইক দ্যাট, ওকে? কিন্তু অনেকেই থাকবে যারা বলবে যে এ সাকিব ভাইয়ের বাসায় গেছে, ঢুকতে দেয় নাই, আলা ব্লগ করে। আবার অনেকেই আছে ব্লগ দেখার পরে বলবে, সমালোচনা করবে অ্যান্ড করে, সো ওটা ব্যাপার না। যাতে এই ব্লগের ইন্টেনশন আমার যেটা ছিল সেটা হচ্ছে যে তোমাদেরকে সাকিব ভাইয়ের বাসাটা দেখানো। সাকিব ভাইয়ের বাসার ভিতরে গেলে বা ভিতরের এরিয়াটুকু দেখাতে পারলে অনেক ভালো হতো, কিন্তু পারমিশন ছিল না। বাট আই প্রমিস ইউ ওয়ান ডে সাকিব ভাইয়ের সাথে একসাথে বসে চা খাবো, জাস্ট তোমরা সাপোর্ট দাও, ওকে? অ্যান্ড আমার পিছনে, মানে আমি ঘরে একা থাকি না, আমার পিছনে হিরোইনরা আছে, ঠিক আছে? অ্যান্ড আই লাভ নুসরাত ফারি, নিয়ে যাবেন আপু একটু দেখায়, ঠিক আছে? এই যে ইয়ো, সব অ্যাক্ট্রেসরা আমার রুমে থাকে, ঠিক আছে? গাইস সবাই কমেন্টে জানাই দাও যে কোন কোন জায়গায় ব্লগ করবো, কোথায় খারাপ লাগলো কোথায় ভালো লাগলো, অ্যান্ড পয়েন্টগুলো আমাকে ধরাই দিও কমেন্টে, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বুম, রেডি 1 2 3 ইয়ে, ওয়ান্স মোর, রেডি 1 2 3